আজকের প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে নয়ারহাট ইন্ডিয়ান বয়েজ স্পোর্টিং ক্লাব বনাম খাটামারি অগ্রদূত সংঘ। 3-1 গোলে জয়ী হয় খাটামারি অগ্রদূত সংঘ। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে হরিরহাট স্পোর্টিং ক্লাব বনাম কুঠিবাড়ি মিলন সংঘ। 4-1 গোলে জয়ী হয় হরিরহাট স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হরিরহাট স্পোর্টিং ক্লাব বনাম খাটামারি অগ্রদূত সংঘ। আজকের খেলায় শুভ উদ্বোধন করেন কমল গুহ, মাল্টি জিম মেমোরিয়ালের সম্পাদক চাঁদনী সাহা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোস্তাক মিয়া, একরামুল হক, কাসেম আলী মিয়া, যোগেশ দাস, কৃষি মেলা খেলার মাঠ সুরক্ষা কমিটির সম্পাদক সুজন দাস প্রমুখ। কোচবিহার থেকে ভাস্কর সাহার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.